মনে করা হয়েছিল বরফ গলে গেছে। হলিউডের নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে, কিন্তু না, অপু শাকিবের সংসার নিয়ে তিন দিন ধরে চলা নাটকীয়তা এখনও শেষ হয়নি। গত রাতে অপু কালের কণ্ঠকে বলেন শাকিব এখনও তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে অপু বলেন, আমি আশা রাখি শাকিব আসবে। যোগাযোগ করা হলে শাকিব বলেন, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, দরকার হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে বলেন। গত সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এ সন্তান আব্রাহাম খান জয়কে কোলে করে হাজির হন অপু বিশ্বাস। লাইভ অনুষ্ঠানে চোখের জল ফেলে অপু জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও তাদের সন্তান জন্মের খবর। শাকিব স্ত্রী সম্মান দিচ্ছেন না, অভিযোগ করেন অপু। এর প্রতিক্রিয়ায় শাকিব বলেছিলেন, তিনি সন্তানের দায়িত্ব নেবেন, অপুর নয়। এ ঘটনায় দেশ বিদেশের ভক্ত শুভানুদায়ীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। মঙ্গলবার শাকিব সাংবাদিকদের বলেন, সন্তান ও অপুকে এভাবে অসহায়ের মতো টেলিভিশন এ দেখতে চাননি তিনি। এটা দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেক কথাই বলেছিলেন, কিন্তু রাগ কমার পর নিজেই অনুতপ্ত হয়েছেন। বলেন, অপু তো আমার সন্তানের মা, আমরা তো একসঙ্গেই ছিলাম, ভালোই ছিলাম, সামনেও একসঙ্গেই থাকব, ভালোই থাকব। বুধবার সন্ধ্যা রাতে যোগাযোগ করা হলে অপু বিশ্বাস কালের কণ্ঠকে জানান, গত তিন দিনে শাকিব একবারও তার সঙ্গে যোগাযোগ করেননি। এরপর রাত 9:45 দিকে মোবাইল ফোনে শাকিব খানের সঙ্গে এ প্রতিবেদকের কথা বলা সম্ভব হয়। অপুর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি। তিনি তার সর্বশেষ বিধ্বস্ত হয়ে পড়ার অবস্থা তুলে ধরে কালের কণ্ঠকে বলেন, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমাকে বলেছে আমি নাকি আইওয়াশ করেছি, আমাকে এভাবে কেন বলছে, বারবার আইওয়াশের কথা বলে আমাকে গিলটি বানানো হচ্ছে, দরকার হলে আমি দেশ ছেড়ে যাব, দরকার হলে ফাঁসিতে ঝুলিয়ে দিতে বলেন, আমি আর পারছি না। এই প্রতিবেদককে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে শাকিব বলেন, বগুড়ায় যে 6-7 তলা অট্টালিকা হয়েছে সেটি কিভাবে হলো, 4-5 কোটি টাকা কোথা থেকে এসেছে, গুলশানের ফ্ল্যাট আমি করে দিয়েছি, তার শুধু ব্যাংক ব্যালেন্স চাই, সে তো আমার ঘরেই ছিল 9 বছর, সে বিষয়টি হাইড করে গেছে, তার বিপদে আপদে আমি ছিলাম। এক পর্যায়ে শাকিব বলেন, আমি মরে যাব, দেশ ছেড়ে যাব, আমাকে অপমান করলে আমি কোথায় যাব, আমি তাকে বুক দিয়ে আগলে রাখিনি, আমি তার বাড়ির লোন শোধের জন্য টাকা দিয়েছি, আজ যে পর্যায়ে বিষয়টি গেছে সেটি লজ্জাকর, সে বলেছে আমি তাকে সম্মান দিইনি, আমি তাকে কোথায় অসম্মান করলাম। শাকিব বলেন, সব টিভি চ্যানেলে আমি তাকে নিয়ে গেছি, ম্যাডাম ম্যাডাম বলে সম্বোধন করেছি, তাকে সব জায়গায় পরিচিত করেছে কে, সব নায়িকাকে ছেড়ে আমি কেন তাকেই নিয়েছিলাম সে প্রশ্নও আমাকে করা হয়েছে, টিভি চ্যানেলে রেকর্ড আছে আমি কি করেছি না করেছি, আপনারা খুঁজলে সব পাবেন। অতি গোপনে গড়া সম্পর্ক কোনো রকমে 8 বছর ধরে চলতে চলতে ভেঙে গিয়েছিল সংসার। 1 বছর ধরে অপুর সঙ্গে শাকিবের কোনো ধরনের যোগাযোগ ছিল না বলেও তথ্য প্রচার হয়েছে। মন ভাঙলে কি জোড়া লাগে, ভাঙা মন নিয়ে জমানো সব ক্ষোভ কান্না হয়ে প্রকাশ হয়েছিল অপুর চোখে মুখে গত সোমবার নিউজ 24 টেলিভিশনের পর্দায়। অপুর অভিযোগ, শাকিব অপুকে স্ত্রী স্বীকৃতি দেননি, একমাত্র সন্তান জয়ের অধিকারের জন্যই তিনি মূলত সইতে না পেরে মুখ খুলতে বাধ্য হয়েছেন। গত রাত পর্যন্ত অপুর সঙ্গে যোগাযোগ করেননি শাকিব। আজ রাত পোহালেই 1 বৈশাখ, বাংলা নববর্ষ, নববর্ষের কোনো উপহারও পৌঁছেনি অপুর ঘরে, তবু অপু আশা করছেন শাকিব তার কাছে ফিরবেন। অপু বিশ্বাস বলেন, আমি আশা করি শাকিব আসবে, আমার সঙ্গে এখন পর্যন্ত তার কোনো ধরনের যোগাযোগ হয়নি, আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছিলাম, শাকিব সেটা দিয়েছে, আমি শাকিবের বিরুদ্ধে আর কোনো অভিযোগ করব না, কোনো অনুযোগও নেই। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।